যে বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, আমরা তামিম ইকবালের একটা রিপোর্ট দেখছিলাম, আমাদের সহকর্মী তাহমিদ আমির তিনি সেই রিপোর্টটা করেছেন, চট্টগ্রামের ব্র্যান্ডিং বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ব্র্যান্ডিং, সেই জায়গাটায় তামিম ইকবাল থাকতে পারতেন কিনা, বা তামিম ইকবাল কেন চট্টগ্রামে নেই, এটা চিটাগাংবাসীর একটা প্রশ্ন, কি উত্তর দেবেন? আমিও মনে করি হি ইজ দি পারফেক্ট ফিট। আপনার চট্টগ্রামের ব্র্যান্ডের জায়গা থেকে যদি বলেন, চ্যালেঞ্জার্স এর জায়গা থেকে বলেন, বাংলাদেশের ক্রিকেটের একটা ব্র্যান্ডের জায়গা থেকে যদি বলেন, হি ইজ দি পারফেক্ট ফিট ফর চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজ। আমাদের কোচিং টিম বা আমাদের যেই ম্যানেজমেন্ট টিম যারা গত বছরও ছিল, তাদের এবার একটা উদ্দেশ্য ছিল, আমরা তো অ্যাজ আ যদি বলেন একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, জাস্ট দুটা আসরে আমরা পার্টিসিপেট করছি, তো আগেরটার এটা, তো সেই জায়গাটাতে আমরা আসলে আমাদের ক্রিকেটে আমরা আমাদের জায়গা থেকে একটু ডিফারেন্টলি নিজেদেরকে প্রেজেন্ট করাটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে সবাই রেগুলারলি যেই জায়গাটাতে করে আসছে বা যেভাবে করে আসছে তার বাইরে আমরা আসলে আমাদেরকে কীভাবে প্রেজেন্ট করতে পারি। সেই প্রেজেন্টেশনের জায়গাটা ছিল যে আমরা নতুনদেরকে নিয়ে অনেক বেশি ভাববো, নতুনদেরকে নিয়ে একটু চিন্তা করবো, তাহলে যারা ব্র্যান্ড অলরেডি, যারা বিগার বিগ ব্র্যান্ড, তাদের আসলে আমাদের মতো ফ্র্যাঞ্চাইজি দরকার নেই তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বা তাদের খেলার জন্য, তারা তাদের নাম ইটসেলফ ইজ ভেরি বিগ, তো ওই জায়গাটা থেকে তারা আসলে তাদের জায়গাটায় আছেন অলরেডি, তারা একটা বলতে পারেন তারাও লেজেন্ডারি ফিগারের মতো হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু যারা নতুন, নতুনদেরকে কিন্তু ওই ওই প্ল্যাটফর্মটা প্রপারলি আমরা হাইলাইট করতে পারছি না। এক্স্যাক্টলি ঠিক ওই পয়েন্টটাই আমাদের ফ্র্যাঞ্চাইজির এই বছরের প্ল্যান, যে আমরা আসলে প্রথম থেকেই একদম যখন ডিরেক্ট সাইনিংটা করেছি তখন এটা ভেরি চ্যালেঞ্জিং ডিসিশনটা আমাকে যখন প্রেজেন্ট করেছে, ডিসিশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল, বিকজ একদম নতুন একটা ব্যাপার ছিল যে আমরা নাসুমকে নিয়ে আগাচ্ছি। হ্যাঁ, সো ওই জায়গাটাতে যখন ডিরেক্ট সাইনিংয়ে নাসুম চলে আসলো তখনই আপনি বলতে পারেন যে আমরা মানে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জের জায়গাটা, মানে আপনার সাইকোলজিক্যাল ব্রেইন থেকে যে ক্লিয়ার অল দা সিনারিও যে আসলে কি হতে যাচ্ছে। জি জি, আপনি তো আপনার কাছে যদি আমি জানতে চাই যে আপনারা এর আগেও বিপিএল এর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অংশীদার ছিলেন, যখন আপনি দেখলেন যে আপনাদের ক্যাপ্টেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বা আপনাদের নূর হাসান সোহান সে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করছে, ইমোশনালি এই ব্যাপারটা আসলে কতটুকু কানেক্টেড আপনাদের জন্য, বা ইমোশনালি এই ব্যাপারটা কতটুকু ভালো লাগার ছিল যে আপনাদের দলের ক্যাপ্টেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, ওভারঅল 15 কোটি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে, কতটুকু ইমোশনাল ফ্যাক্টর ছিল আপনাদের জন্য? নাসুম কিন্তু এর আগেও আমি বলেছে যে কি ক্যাটাগরিতে ছিল, কি ক্যাটাগরি থেকে আমরা ফার্স্ট বিপিএল এ নেওয়া হয় নাসুমকে। সো আপনার এরপরে কিন্তু ডাইরেক্ট আমাদের বিপিএল এ খেলার পরে নাসুম কিন্তু আপনার জাতীয় দলে চান্স পেয়ে যায়। সো এটাও আমি বলবো উই আর ভেরি প্রাউড অফ ইট, যে আমাদের মানে যেখানে কেউ ওকে চিনতো না, খেলা কীরকম করতো হয়তো ওরকম হাইলাইটেড ছিল না, বাট আমাদের বিপিএল আমাদের ফ্র্যাঞ্চাইজির সাথে খেলার পরে যে ডাইরেক্ট আপনার জাতীয় দলে ঢোকাটা, এটা আমার মনে হয় ইটস মানে খুব ভালো একটা জিনিস। দ্যাটস হোয়াট লাইক অলসো এখন আবার আমরা করতে চাচ্ছি। আসলে আপনি যদি দেখেন যে কোনো কিছুতে, মানে আপনি যদি ইয়াংরা ক্রিয়েটিভ হয়, ইয়াংরা এনার্জেটিক হয় বেশি, ইয়াংদের যেটা ল্যাক করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সো বিপিএল একটা বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাতে কিন্তু তারা একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিতে পারবে, যেটা কিন্তু তারা চাইলেও কখনো নিতে পারবে না। আমরা ইন্ডিভিজুয়াল ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটিটা দিলেই কিন্তু সেই প্লেয়ারটা কিন্তু একটা প্ল্যাটফর্মে আপনার খেলার সুযোগ পাচ্ছে, যে প্ল্যাটফর্মটাতে সে একটা ইন্টারন্যাশনাল
এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারছে, এখানে অনেকগুলো প্লেয়ার বিদেশি লোকাল, বিকজ লোকাল টুর্নামেন্ট তো তারা খেলছে, এখানে একটা আলাদা প্ল্যাটফর্ম পাচ্ছে, ফোকাস পাচ্ছে, সেই জায়গাটা থেকে আপনি বলতে পারেন যে তারা একটা অ্যাডিশনাল এজ পাচ্ছে আগানোর জন্য। তো আমরা ওই জায়গাটা থেকে চিন্তা করি একটু আগে যে নাসুমের কথা বলো, নাসুম এবছর মানে জাস্ট নট নাসুম এভরি ওয়ান, আমাদের প্লেয়ারের এভারেজ যদি আপনি দেখেন মোস্ট অফ দেম, হাতে গোনা দু তিনজন ছাড়া মোস্ট অফ দেম আর ইলাম, অ্যান্ড ইট ইজ অলসো কোয়াইট চ্যালেঞ্জিং যে এত নতুন প্লেয়ার একসাথে এক টিমে, মানে যেখানে ব্যালেন্সটা পুরোটাই নতুন হয়ে যাচ্ছে, বাট সাকসেসফুল হলে যেটা হবে হচ্ছে আপনার মোটিভেটেড হবে, আরও অনেক ইয়াং ছেলে পেলে মোটিভেটেড হবে, তারা ফোকাস করবে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের একটা এক্সপেকটেশনস ক্রিয়েট হবে যে আমার হয়তো বা নেক্সট ইয়ার আমি এই বছরটা অনেক ভালো খেলে নেক্সট ইয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি আমাকে পিক করবে, বিপিএলে খেলার পরে বিপিএলে আমি যখন সারা বাংলাদেশের সামনে এইভাবে হাইলাইটেড হয়ে যাব, হয়তো বা আমাকে আপনার নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য ন্যাশনাল টিমে চান্স দেওয়া হবে। তো ওই জায়গাগুলো থেকে তাদের এক্সপেকটেশনস হার্ডওয়ার্কের প্রতি তাদের আরও বেশি, তাদের আমার মনে হয় একটা মোটিভেশন হয়ে কাজ করবে, এটাই আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্র্যাঞ্চাইজির এই বছরের বলতে পারেন উদ্দেশ্য। আপনাদের লাইন আপটা আমি আসলে দেখছিলাম, আমি সেই জায়গায় দেখছি যে কেনাল লুইস, বেনি হাগাল, শরীফুল, আফিফ, শামিম পাটোয়ারি, সাব্বির রহমান, পাওয়ার হিটারদের উপর একটা এক্সট্রা এমফাসাইজ আপনারা করেছেন এবং সেই রিলেটেড আমাদের কাছে একটা রিপোর্টও আছে, রিপোর্টটা দেখে আমরা পরবর্তীতে আলোচনায় ফিরবো। বাংলাদেশিরাও পারে পাওয়ার হিটিং করতে, তাই স্কিল হিটিং এর পাশাপাশি পাওয়ার হিটিং এ মনোযোগী হওয়া প্রয়োজন বলছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। তার দাবি মানসিক শক্তি, পাওয়ার হিটিং এর বড় নিয়ামক। দীর্ঘ এক বছর জাতীয় দলের বাইরে থাকা সাব্বির বিপিএল দিয়েই নতুন শুরু করতে চান, পূরণ করতে প্রস্তুত জাতীয় দলের পাওয়ার হিটিং এর ঘাটতি। 2019 সালের সেপ্টেম্বরে সবচেয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন সাব্বির রহমান ঘুমা, এরপর জাতীয় দলের জার্সিতে আর তাই না হলে লস করেছিলেন,